আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শন। অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুহাট বাগাছড়া ইউনিয়ন। ভরপুর আমদানি হয়েছে খামার উপযোগী সাত বছর গরুগুলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক, দরদাম জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। শিবনীয় দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী সাত বছর। কেমন আছেন ভাই? ভালো ভাই। যাতে কি? হ্যাঁ, যাতে কি পাকিস্তানি ধরা যায়, পাকিস্তানি ধরা যায়। শুনলেন দর্শক, গোটা জাগর কাটতেছে। খামার উপযোগী সার বছরগুলো যখন ক্রয় করবেন, গরু সুস্থ আছে কি না সব কিছু যাচাই করে দেখে ক্রয় করবেন। ভদ্র আছে তো ভাই? ভদ্র আছে। ডবল নাভি গল কম্বল, চাকরা বাকরা একটা গরু। চাচ্ছেন কত? অষ্টান্ন। অষ্টান্ন চাওয়া কোন জায়গা থেকে নিয়ে আসছেন? গ্রাম থেকে। গ্রাম থেকে কত হলে বিক্রি করবেন? এই চুয়ান্ন পঞ্চান্ন। চুয়ান্ন পঞ্চান্ন, আপনারা শুনলেন দর্শক, গরুটা চুয়ান্ন পঞ্চান্ন হলে মূলত বিক্রি করবে খামার উপযোগী সার বছর। চুয়ান্ন পঞ্চান্ন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, গরুটার গ্রোথ বেশ ভালো, বডি স্ট্রাকচার দেখুন, হাত পা লম্বা লম্বা আছে। এটা জাতি কি ভাই? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান একটা গরু দর্শক, গোটা মাথা দেখুন, একটা আনকমন টাইপের একটা গরু, ফ্রিজিয়ান জাত বলতেছে। আচ্ছা কত মাস ভাই সানুমানিক? চার পাঁচ মাস। চার থেকে পাঁচ মাস। চাচ্ছেন কত? অষ্টান্ন হাজার। অষ্টান্ন, আপনারা শুনলেন দর্শক, গরুটা দেখা দেখি চলতেছে, অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে, বেশ লম্বা চম্বা আছে। কত হলে বিক্রি করবেন? চুয়ান্ন পঞ্চান্ন। তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন, তার মানে ধারণা করেন দর্শক যখন মূলত বেচা বিক্রি হবে পঞ্চাশ এমন দামে বেচা বিক্রি হবে। এই দিকে দুইটা খামার উপযোগী ভাই। এই দুইটা জাতে কি ভাই? এই দুইটা জাতে কি? সিন্ধি জাতে দুইটা বছর গরু দুইটা। খাবার খাচ্ছে দর্শক, বেশ ফ্রেশ দুইটা বছর খামার উপযোগী সার বছর। চাচ্ছেন কত ভাই জোড়ায়? একশো পঁচিশ। বেচা বিক্রি নিয়ে আঠারো, তাই তো, মানে ষাটির থেকে কিছু বাইনি পিস করে, তার মানে দশক পঞ্চান্ন করে হলে বিক্রি হবে। দেখা দেখি দরদাম চলতেছে, ভরপুর আমদানি হয়েছে। আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী গরুগুলো, দরদাম জানানোর চেষ্টা করছি ভাই। এটা যাতে কি শাইয়াল বলতেছে দর্শক, দেখতে পাচ্ছেন। চাচ্ছেন কত? বেচা বিক্রি আঠাশ তিরিশ হলে বিক্রি হবে। এর মূল কারণ মূলত গরুটা অসুস্থ আছে, তো যখন আপনারা খামার উপযোগী গরুগুলো ক্রয় করবেন দেখে যাচাই করে ক্রয় করবেন। প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আর এইটা কত চাওয়া হচ্ছে ভাই? বেচা বিক্রি মানে আর বাড়তি দাম চাচ্ছেন না? পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে দিয়ে দিবেন। শুনলেন দর্শক, পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি করে দিবে, ওইভাবে বাড়তি দাম চাচ্ছে না বলতেছে। দরদাম বেচা বিক্রি চলতেছে দর্শক, প্রচুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরু। হ্যাঁ ভালো, ভালো আছেন? কি জাতের বাছুর? সিন্ধি। সিন্ধি বাছুর দর্শক দেখতে পাচ্ছেন, সিন্ধি জাতের একটা বাছুর। এইদিকে আর একটা, দুইটা। এটা কত মাস বয়স? আট মাস। আট মাস। আর ওই যে পরেরটা কত মাস বয়স? দুই নম্বরটা দেড় বছর। বেশ বড় হয়ে গেছে দর্শক, মূলত গ্রামে থাকে একটা গৃহস্থর গরু, খাবার দাবার অবস্থা নিয়মিত কৃমি ডোজ করা হয় না বলে এই অবস্থা থাকে। দেখতে পাচ্ছেন গরুটা, চাচ্ছেন কত? বেচা বিক্রি সত্তর সাড়ে যে এইটা ষাট অলি হবে। দুইটা গরু দর্শক, একটা ষাট একটা সত্তর, দেখা দেখি দরদাম চলছে সাত মাইল গরুহাট থেকে। এইদিকে আর একটা, এটা জাতে কি ভাইয়া? জাতে কি? পুরাত জাত, আপনারা শুনলেন দর্শক, পুরাত জাতের একটা গরু, পুরাত জাত। কত মাস বয়স আনুমানিক? পাঁচ থেকে ছয় মাস। চাচ্ছেন কত? ষাট চাওয়া। বেচা বিক্রি পঞ্চাশ বাহান্ন। পঞ্চাশ বাহান্ন, আপনারা শুনলেন দর্শক, পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে।
দরদাম বেচা বিক্রি চলতেছে 7 মাইল গরুর রাস্তাকে।